রণদা প্রসাদ সাহার জন্ম 1896 সালের 16 নভেম্বর। ঢাকা জেলার সাভারের কাছুর গ্রামে তার মামার বাড়িতে তার জন্ম হয়। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুরে। বাবার নাম দেবেন্দ্রনাথ সাহা এবং মায়ের নাম কুমুদিনী দেবী। তার ঔদার্য ও পরোপকারী কর্মকাণ্ডের জন্য তিনি সকলের কাছে দানবীর রণদা প্রসাদ সাহা হিসেবে জননন্দিত হয়ে আছেন। তার বর্ণাঢ্য সেই জীবনের আলেখ্য আমরা শুনতে পাই বিশিষ্টজনের কাছ থেকে। ওনার যখন 7 বছর বয়স, তখন ওনার মা কুমুদিনী দেবী মারা যান। ওনাকে ওই ধুকে ধুকে মরতে উনি দেখেছেন, ওইটা ওনার মনে সাংঘাতিকভাবে দাগ কাটে। এবং উনি তখন প্রতিজ্ঞা করেছিলেন যে সৃষ্টিকর্তা মা দুর্গা যদি আমাকে কোনোদিন সময় সুযোগ দেন, তাহলে আমি একটা দাতব্য হাসপাতাল বানাবো যেখানে মা এবং শিশুরা নিরাপদ। বিনা চিকিৎসায় ওনার মা মারা যান। উনি মারা যাওয়ার 6 মাসের ভিতর ওনার বাবা আবার বিয়ে করেন। সৎমা ঘরে আসে, সংসারে অবশ্যই অভাব ছিল, সৎমার কোনো স্নেহ আদর উনি পেতেন না। সৎমা ওনাকে খুবই লাঞ্ছনা গঞ্জনা করতেন। একদিন ওনার ভাতের থালাতে ছাইও দিয়ে দেন সৎমা। সেই মনের দুঃখে উনি বেরিয়ে যান। এরই একটা পর্যায়ে মুক্তাগাছার মহারাজা জগৎ কিশোর ওনাকে খুঁজে পান। তো জগৎ কিশোর ওনাকে ওনার বাড়িতে নিয়ে যান, সেখানে উনি 2-4 বছর থাকেন। এরপরে উনি শুনেছি কলকাতার উদ্দেশ্যে চলে যান ভাগ্য তৈরি করার জন্য। ছোটখাটো কাজ করতেন, হয়তো মোটেগিরি করা বা পত্রিকা বিক্রি করা বা জুতা পালিশ করা, এসব করে ওনার জীবিকা চালাতেন। তো একদিন উনি পত্রিকা বিক্রি করছেন হাওড়া স্টেশনে, তখন দেখে একটা বাচ্চা ওই ইয়েতে পড়ে গেছে, লাইনে পড়ে গেছে। তখন বাইক থেকে ট্রেন আসছে, ট্রেন, তখন মা বাবা তো হৈ হৈ করছে, বাচ্চারা কেউ তোলে না। উনি তখন ওনার কাগজগুলো ছুঁড়ে ফেলে উনি নামলেন, নেমে ওই বাচ্চাটাকে উনি বার করে নিয়ে আসলেন। তখন তো সবাই তাকে ধন্য ধন্য করলো, তার পেপারের পয়সা দিতে চাইলো, বলে পেপারের পয়সা দিয়ে আমার দরকার নাই, আমি ওই বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি, আমার জীবনটা ধন্য হয়েছে। স্বদেশী আন্দোলন শুরু হয়ে গেলে উনি স্বদেশী আন্দোলনে যোগ দেন। তারপর সেখান থেকে উনি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর উনি বিশ্বযুদ্ধে যোগ দেন, সৈনিক হিসাবে না, অ্যাম্বুলেন্স করে যোগ দেন। সেখানে ওনার পোস্টিং হয় মেসোপটেমিয়া বাগদাদে, সেখানে উনি খুব ভালো পারফর্ম করেন। ওনার উনি যে বাহিনীতে ছিলেন সেই বাহিনী যখন যুদ্ধে হেরে যাচ্ছিল, পালিয়ে যাচ্ছিল, ওনারা একটা তাঁবুতে আগুন ধরে গেছে, সেখানে ইনজিওর সোলজার ছিল, উনি তখন কমান্ডারকে বললেন যে আমি ওই ইনজিওর সোলজারদেরকে তাঁবু থেকে রেস্কিউ করতে চাই। কমান্ডার রাজি না। ওনার পীড়াপীড়িতে কমান্ডার শেষ পর্যন্ত বললেন তোমার যা খুশি করো। তারপর উনি তাদেরকে রেস্কিউ করলেন। রেস্কিউ করার পরে এই খবরটা তখন এটা চলে গেল সব জায়গায়। ওনার এই বীরত্বের খবর তখন সম্রাটের কানে গেছে, রাজা পঞ্চম জর্জ। ওনাকে তখন সোর্ড অফ অনার দিয়ে দেন এবং সেটা নিয়ে উনি যুদ্ধের পরে খুব সসম্মানে দেশে ফিরে আসেন। ওনাকে রেলওয়ে টিটির চাকরি দেওয়া হয়। তারপরে সেই রেলওয়ে টিটির চাকরি উনি বেশি দিন করতে পারেননি। এরপরে উনি কয়লার ব্যবসা শুরু করলেন, ওই গৃহস্থালী কয়লা সাপ্লাই দিতেন কলকাতা। 1932 সালে চাকরি ছেড়ে দিয়ে তিনি শুরু করেন ব্যবসায়। মাত্র 4 বছরে সাফল্যের সাথে প্রতিষ্ঠিত হন তিনি। প্রতিষ্ঠা করলেন দ্য বেঙ্গল রিভার সার্ভিসেস কোম্পানি নামে নৌ পরিবহন সংস্থা। এক একে কয়লা, চামড়া, পাটের ব্যবসায়ের মাধ্যমে ধনকুবেরে পরিণত হন তিনি। তারপর ওনার যখন প্রথম একটু পয়সা হতে আরম্ভ করলো, তখন উনি ওনার মাতৃভূমি মির্জাপুরে এসে উনি 1938 সনে শোভা সুন্দরী নামে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি, শোভা সুন্দরী হলেন ওনার ঠাকুমা। তো উনি 20 বেড দিয়ে একটা ম্যাটার্নিটি হসপিটাল চালু করেন, সেটা ফাংশন শুরু করে 43 থেকে, কিন্তু উনি এটা অফিসিয়াল উদ্বোধন করান 44-এ জুলাই মাসের 27 তারিখে। এবং উনি এতই ক্যাপেবল ছিলেন ওই সময়, উনি বেঙ্গলের লর্ড কেসিকে উনি কনভিন্স করেন এই প্রত্যন্ত গ্রামে আসার জন্য, এই হসপিটাল উদ্বোধন করার জন্য। 44-এ ওনার অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। 44-এ ওনাকে রায়বাহাদুর অ্যাওয়ার্ড দেওয়া হয়, ভাইস অফ ইন্ডিয়া ওনাকে রায়বাহাদুর অ্যাওয়ার্ড দেয়। আমরা আসলে আদিবাসী সিলেট, মানে অনেক অনেক পুরনো। আমাদের বাড়ির নাম লাল ব্রাদার্স হাউস, আমার বাবার নাম সাধুবাবু, ভালো নাম হল বিমলেন্দু দাস। আমার পিসেমশাই হঠাৎ করে সেদিন বললেন যে মিস্টার আর পিসা সিলেট থেকে মেয়ে চেয়েছি। আমি শুনলাম যে বিরাট একজন লোক আসছেন আমাকে, আমাদের দেখতে, আমার মা বাবা, আমার ফ্যামিলি, আমাকে। তখন খুব নার্ভাস লাগছিল,
যাই হোক উনি আসলেন, অনেকক্ষণই আসলেন। উনি আমাকে প্রথম কথাই বললেন, মা তুমি কিছু মনে করো না, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো। মনে করো আমি তোমার ছেলে, তুমি একদম বিয়ে করবে না, তোমার যা মনে আসে তুমি তাই উত্তর দিও। তারপর আমার ওই কথাটা শুনে ভালো লেগেছিলো, একটু সাহস হয়েছিল। তো উনি খুব সুন্দর করে আমাকে কতগুলো প্রশ্ন করলেন, আমার ভালো লেগেছিলো প্রশ্নের উত্তরগুলো দিতে। বিয়ের পরে উনি কখন আমাকে বৌমা ডাকেননি, মা ডাকতেন। উনি ভীষণ মা দুর্গাকে পছন্দ করতেন। তা আমি ওনার মা দুর্গার ছবিতে সেখানে আমি সকালবেলা গাছ ভর্তি ফুল ছিল, তো সেই কাঠ গোলাপ দিয়ে আমি মালা গেঁথেছিলাম। তো ঘরে ঢুকেই বললেন, মা এত সুন্দর মালা কে গাঁথলো? তা আমি বললাম আমি গেঁথেছি, রুজি দেবে। তার জীবনের একটা অপূর্ব জায়গা হচ্ছে কাজী নজরুল ইসলামের সাথে তার সম্পর্ক। প্রথম মহাযুদ্ধের সময় যখন তিনি করাচিতে, তখন কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেন। হঠাৎ করে তিনি জানতে পারলেন সেই ব্যাটেলিয়ানে একটি ছেলে এসেছে, সে লম্বা চুল রাখে, রাতের বেলায় জোরে জোরে গান করে। তখনই তিনি বললেন যে ডাকো ছেলেটাকে। ছেলেটাকে ডাকার পর তিনি বললেন যে তুমি চুল লম্বা রেখেছো কেন, তোমাকে চুল কাটতে হবে। আমি স্যার চুল কাটতে পারবো। আর তুমি এত জোরে জোরে গান গাও কী করো তুমি? কারণ আমার একটু কবিতা লেখার বড় অভ্যাস আছে আর আমি গান একটু জোরে জোরেই গাই। তাহলে তো তুমি এই সেনাবাহিনীর চাকরি করতে পারবে না। এ তাহলে আর কী করবো স্যার, গ্রামে চলে যাব। তখন বলে একটু গান গাও তো। গান শুনে খুব ভালো লাগলো। রণেন্দ্রপ্রসাদ সাহা তখন ওই সেনাবাহিনীর যে সঙ্গীতের দল, সেই সঙ্গীতের দলে তাকে নিয়োগ দিয়ে দিলেন। যুদ্ধ থেমে যাবার পর রণেন্দ্রপ্রসাদ সাহা মির্জাপুরে চলে এলেন, নজরুল চলে গেলেন কলকাতায়, কিন্তু সম্পর্কের শেষ হলো না। এরপর রণেন্দ্রপ্রসাদ সাহা কলকাতায় যেতেন, নজরুলের খোঁজ খবর করতেন। নজরুল যখন খুব বিখ্যাত হয়ে উঠেছে, তখনও কলকাতায় গিয়ে নজরুলের সঙ্গে বসে নজরুল কী খাবার ভালোবাসে সেগুলো তাকে খাওয়াতেন, বলতেন যে চলো আমার মির্জাপুরে চলো, সেখানে আমি একটি হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করছি, বলছে যাবো নিশ্চয়ই যাবো। কিন্তু সে যাওয়া আর হয়ে ওঠেনি। তারপর পাকিস্তান আমলে যখন পক্ষাঘাতগ্রস্ত হলেন কবি, তখন তিনি অনেক চেষ্টা করেছেন তদানীন্তন পূর্ব পাকিস্তানে নিয়ে আসার জন্যে। অনেক রাজনৈতিক প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন কিন্তু আনতে পারেননি। দানবীর রণেন্দ্রপ্রসাদ সাহা আজন্ম একজন দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, ভীষণভাবে উদারমনা এবং প্রগতিশীল মানুষ ছিলেন। ব্যক্তিগত স্মৃতিচারণে এই কথা শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় যে পারিবারিকভাবে এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে আমি জন্ম লাভ করার পর আমার নামকরণের সেই অনুষ্ঠানটিতেও তিনি ছিলেন এবং তিনি আমার নামকরণের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছেন। এবং আমার আব্বা তার অসুস্থতা সর্বশেষ চিকিৎসাও ওনার তত্ত্বাবধানে মির্জাপুর হাসপাতালেই হয়। আমার ছোট সময় ছাত্র জীবনে ওনার সাথে আমি চলি। এইখানে যে নঙ্গরখানার কথা বললাম, সেখানে আমি ভলন্টিয়ারি করতাম। সেই ভলন্টিয়ারি হিসাবে সময় ওনার স্ত্রী ওনার খাওয়া দাওয়ার সুব্যবস্থা ছিল। অনেকে ওনাকে খাওয়াতেন, সে খাওয়াগুলো পছন্দ হতো না। তো ওনার স্ত্রী আমাকে বললেন যে ওই ঋষিকেশ তুই তোর দাদাকে একটু খাওয়া। তারপর সে উনিকে আমি খাদ্য খাওয়া করাইলাম, তাতে উনি আমার খাওয়াতে উনি সন্তুষ্ট হইল। তখন আমি ক্লাস 9 পড়ি স্কুলে, সেই স্কুলের থেকে উনি আবার আমাকে ডেকে এনে খাওয়ার সময় না ডাকে আনতো ওনার বয়কে দিয়ে। তারপর থেকে আমাকে উনি চাকরি দিলেন এখানে, 158 এই হসপিটালে সার্ভিস করি, এখন আমাকে ডাকে। দানবীর রণেন্দ্রপ্রসাদ সাহা আমাদের কাছে জ্যাঠামণি। জ্যাঠামণিকে আমি দেখি নাই, তার প্রতিষ্ঠানে আসবার আগেই তার নাম জেনেছি আমার বাবার কাছ থেকে শোনা। তুই মানুষটিকে জানাবার জন্য, এই ত্যাগী মানুষটিকে পরিচয় করিয়ে দেবার জন্য খুব প্রয়োজন। তা থেকে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হবে। এই ধরনের প্রতিষ্ঠান খুব কম দেখা যায় সারা পৃথিবীতে। এখানে মেইন
কানেকশন হচ্ছে আমার স্ত্রীর থ্রু দিয়ে। আর পি শাহের সঙ্গে ওর পরিচয় হয়েছিল, ওর বৌদিকে নিয়ে এসেছিলেন, তখন আর পি শাহের সঙ্গে ওর দেখা হয়। দেখার পর উনিকে বলছে তুমি এই দেশে এসে ডাক্তারি পাশ করার পর আমার হাসপাতালে কাজ করবে। তো ভয় বলছিল আমার স্কুল পুড়িয়ে দিল, আমাকেও মারবে আপনাকেও মারবে, কেন এখানে আসবো। তখন আর পি শাহ বলেছিল দেখো ওসব কথা ভুলে যেয়ে এটা দেশের মাটি, দেশের মাটির সেবা করার জন্য আসবে। 1947 সালে তার সম্পত্তি থেকে প্রাপ্ত লভ্যাংশ গরিবদের উদ্দেশ্যে ব্যয় করার জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন তিনি। 1947 সালেই উনি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট রেজিস্ট্রি করে দিলেন। আগে তো আনঅফিসিয়াল ছিল, ওই তখন উনি রেজিস্ট্রি করে দিলেন। মানে পাগল নাকি, সবাই ওদিকে চলে যাচ্ছে আর উনি ওনার সব স্থাবর অস্থাবর সম্পত্তি সব উনি ট্রাস্টের নামে লিখে দিলেন। ট্রাস্ট কী করবে, ট্রাস্ট এখন মানুষের সেবার জন্য এবং শিক্ষার জন্য। 1945 সালে 2 জানুয়ারি এই ভারতেশ্বরী হোমস খুললেন, ভারতেশ্বরী হোমসের ইয়ে দিয়েছিলেন ফাউন্ডেশন স্টোনে মানে ঘোড়াটা করেছিলেন ওনার স্ত্রী মিসেস কিরণবালা সাহা। ভারতেশ্বরী হোমস তো একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ওদের কাজ বাচ্চাদের কাজ ছাত্রীরা নিজেরাই করে, এটা অন্যের কোনো সাপোর্ট তারা নেয় না। এবং পড়াশোনার সাথে সাথে নাচ গান তারপরে তোমার শিল্প যা পারে সব বাচ্চারা ওখানে শিখবে। এই ট্রাস্টের অধীনে শিক্ষা স্বাস্থ্য সেবা ও পরিবেশ উন্নয়নের নানা সেবামূলক সংস্থা রয়েছে। ট্রাস্টের আওতায় বর্তমানে যেসব সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে তা হল হ্যান্ডিক্রাফটস, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মেডিকেল কলেজ প্রভৃতি। অন্যান্য সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে বর্জ্য পানি শুদ্ধকরণ প্লান্ট এবং কৃষিভিত্তিক প্রকল্প। আপনারা জানেন যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তিনটে উদ্দেশ্য, একটা শিক্ষা স্বাস্থ্য আর একটা পরিবেশ। তো রণদা প্রসাদ সাহা তার নিজের নামে কোনো প্রতিষ্ঠা করেনি, ওনার যে শেষ ইচ্ছা ছিল সেটা পূরণ করার জন্যই ওনার একমাত্র নাতি শ্রী রাজীব প্রসাদ সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক, 2014 সালে এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 6টি বিভাগ আছে, 4টি ফ্যাকাল্টি আছে এবং শহরের একটা সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হচ্ছে। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 7ই মে দানবীর রণদা প্রসাদ সাহা এবং তার পুত্র ভবানী প্রসাদ সাহাকে নারায়ণগঞ্জের তার নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পাকিস্তানি আর্মিরা। শ্বশুরমশাই দেশ ছেড়ে যাবেন না কখনো, উনি বললেন এই দেশ আমার, আমি কেন এই দেশ ছেড়ে অন্য জায়গায় যাব, আমার রোগীদেরকে দেখব, মেয়েদেরকে দেখব। ঠিক সেইভাবে বাবাকে ফেলে ছেলেও যাওয়ার কথা চিন্তা করলো না। 26 বছর বয়সে বাবা ছেলে একসাথে রইলেন এই নারায়ণগঞ্জের বাড়িতেই। 7ই মে রাত্রিবেলা যখন ওনাদের নিয়ে গেল, ওই সময়টা খুব বৃষ্টি ছিল, তো বৃষ্টির দরুন ওনারা আমার শ্বশুরমশাই উপরে এসে ঘুমালেন, ইজি চেয়ারে ঘুমাতেন, ওনার হাজবেন্ড ছিল উনি বাইরেই ঘুমাতেন সবসময় ওপেন এয়ারে। তারপরে ওনাকে উপরে এসে ঘুমালেন এই 11:30-12টার দিকে পাকিস্তানি আর্মি এবং রাজাকার আলবদর কলাবরেটর যারা ছিল সবাই এসছে। আমরা জানি যে তারা মির্জাপুর থেকে নারায়ণগঞ্জ থেকে সবাই একসাথে মিলে এখানে এসেছিল। যে মে মাসের 7 তারিখে এই গ্রামে পাকিস্তান আর্মি আসলো, সঙ্গে রাজাকাররা অবশ্যই ছিল, আর আমরা পরে শুনলাম ওই একই রাতে মধ্যরাতে আর পি সাহা এবং ওনার ছেলেকে পাকিস্তান বাহিনী নারায়ণগঞ্জে ওনাদের অফিস থেকে ধরে নিয়ে যায়। এটার পেছনে এখানকার স্থানীয় একজন লোক ছিলেন মদুদ মৌলানার, ওনার নাকি হাত ছিল এটা। 71 সালে প্রথম প্রতিরোধ যুদ্ধের আগ পর্যন্ত ওনার সঙ্গে আমি সহ টাঙ্গাইলের যারা সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে যারা যুক্ত ছিলাম প্রতিরোধ যুদ্ধে, সেই কালে সবাই কম বেশি ওনার সঙ্গে পরিচিত এবং যোগাযোগটা ছিল। সেই সময় একদম শেষের দিকেই আমরা খবর পাই যে মির্জাপুর থেকে ওনাকে গুম করা হয়েছে। বিশ্বজুড়ে যখন সংঘাত হয় ডিসঅ্যাপিয়ারদের একটা রাইট থাকে, সেই রাইটটা সেই অধিকারটা তাদের পরিবারের উপর বর্তায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি যে অনেক সৈনিক এরকম
তাদের আর হদিস মেলেনি, কিন্তু তাদের সন্ধান সেটা অব্যাহত রয়েছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানে যাদের অন্তর্ধান হয়ে গেছে, যেসব মানুষেরা বলপূর্বক, তাদের হদিস করাটার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখনও সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এবং জাতিসংঘের উদ্যোগে এখন এই রাইট অফ দ্য ডিসঅ্যাপিয়ার্ড আলাদা কমিশন গঠন করা হয়েছে। তো এই কাজটি অবশ্যই অসমাপ্ত দায়িত্ব মুক্তিযুদ্ধে, আর এই দায়িত্ব যখন পালনের প্রশ্ন আসবে তখন শহীদ আরপি শাহর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তিনি প্রথম মহাযুদ্ধের সৈনিক ছিলেন, ফলে তিনি যে কমনওয়েলথের যে প্রাক্তন সৈনিক সংঘ, তিনি তারও একজন সদস্য, এবং একজন সৈনিকের যে অন্তর্ধান সেটা একটা আন্তর্জাতিক দায়িত্ব, এবং এটা একটা এখানে ব্রিটিশ কর্তৃপক্ষেরও একটা দায়িত্ব আছে। ফলে শহীদ রণদা প্রসাদ সাহা বহুমাত্রিক ব্যক্তিত্ব, বহুভাবে তিনি আমাদেরকে সমৃদ্ধি যুগিয়েছেন, এবং তার এই জীবন দানের মধ্য দিয়েও তিনি আমাদেরকে আরও বড়ভাবে দায়বদ্ধ করে গেছেন। এবং সেই দায় মোচনের সংগ্রামটা মনে হয় যে আজকের প্রজন্মের মানুষ, বাংলাদেশের নতুন প্রজন্ম আর বিশ্বব্যাপী যে মানবতাবাদী যে আমরা বলি যে সংগ্রাম, সেই সংগ্রামের যারা অংশীদার, তাদের একটা সেতু বন্ধনের মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা এই কাজটি কোনো না কোনো সময় সম্পন্ন করতে পারব। বিলম্ব হলেও ইতিমধ্যে তদন্ত কর্মকাণ্ডটি শুরু হয়েছে, এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখা হয়েছে, এবং সে তদন্ত চলছে যে প্রকৃত অর্থে এই দানবীর রণদা প্রসাদ শাহ যে তাকে কীভাবে তাকে হত্যা করা হয় এবং তার লাশ কোথায় গুম করা হয়, এই যে মানবতা বিরোধী অপরাধ তার বিরুদ্ধে, সেটি তদন্ত সফল হবে। এবং আমরা আশাবাদী যে প্রকৃত হত্যাকারী তাদের বিচারের সম্মুখীন করা যাবে। আর সেখানে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটাও খুব বড়ভাবে উঠে আসে। রাও ফারমান আলী এখনও জীবিত আছেন, তাকে এই জবাবদিহিতার সামনে মুখোমুখি করার প্রশ্ন উঠে আসে। সেটা নানাভাবে হতে পারে, কিন্তু এই প্রশ্নটা আমরা কখনো বিসর্জন দিতে পারি না। শহীদ আরপি সাহার জীবনটাকে আমরা যত বেশি আন্তর্জাতিকভাবে সামনে নিয়ে আসতে পারবো, এই সংশ্লিষ্ট যারা এই বিষয়ে কাজ করেন তাদের সামনে, তত আমার মনে হয় যে এই অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। শহীদ রণদা প্রসাদ সাহা মানুষকে আলোকিত করবার দৃপ্ত এক শপথ নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন অকাতরে। শহীদ রণদা প্রসাদ সাহা আমাদের অনন্য এক কালপুরুষ। ঢাকা ধুইয়ে দাও।